শিমলিপাল নামটা শুনলেই ছোটবেলায় আনন্দমেলায় পড়া সেই খৈরির গল্পের কথাটা মনে পড়ে। এক বাঙালি রেঞ্জার ও তার স্ত্রীর একটা ছোট্ট কুড়িয়ে পাওয়া বাঘকে মানুষ করার গল্প। মানুষ বাবা মার সাথে খৈরির বসে থাকা শুয়ে থাকার সেসব ছবি আজও আমার মনে আছে। তাই শিমলিপাল এক নস্টালজিয়ার নাম। এবার আমরা সেই শিমলিপালেই যাচ্ছি। ওড়িশার প্রায় 3000 বর্গ কিলোমিটার বিস্তৃত এই অভয়ারণ্যে বাঘ, হাতি, কুমির এবং অন্যান্য জন্তু জানোয়ারের বাস। আর বলে রাখা ভালো যে আমরা বাজেট ট্রাভেলার, আর আমাদের কাছে জার্নিটাও একটা আনন্দের জিনিস এবং ডেস্টিনেশনটা আমাদের কাছে উপরি পাওনা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক ঘর থেকে। লেটস মুভ। প্রথমে চন্দনকে তুলব, তারপরে ফুর্তি আর রাজেন, তারপরে সামনে পিটিএস এর কাছে ময়ূরকে তুলব। হ্যালো, হ্যাঁ, তিলকদার গাড়িতে আছি, এই ছাড়ছে। আমরা পিটিএস এর কাছাকাছি চলে এসেছি, এখান থেকে ময়ূরকে তুলব। ওই যে ময়ূরকে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে আছে। আমরা এখানে চাটা খেয়ে নেব, তারপর সবাই একসাথে রওনা দেব। শেরি পাঞ্জাব, এখানে আমাদের ব্রেক দেওয়া হয়েছে। I don't know.
শেরি পাঞ্জাব থাকার জন্য পাশে নতুন একটা হোটেল করেছে, ভাড়া জিজ্ঞেস করলাম 1400 টাকা। শেরি পাঞ্জাবের পাশে স্টার হোটেল একটা আছে, সেটাও খারাপ না। আমরা এখন শেরি পাঞ্জাবে, শেরি পাঞ্জাবটা নতুন করে করেছে, দারুণ করেছে। আমাদের ট্যুর কমিটির পক্ষ থেকে এখানে ট্র্যাক স্যুট দেওয়া হচ্ছে প্রত্যেককে। ওয়েলকাম জানাই। তাপসদা, তুমি গোপালের হাতে একটা ক্যাপ তুলে বোতল তো এক এক করে সবার হাতে দিয়ে দাও, সবার পাশে অরূপ। আমরা সবাই যে যা করছি রূপ ফোটা তোলার জন্য। প্রথমে কেক কাটা হবে, ছুরিগুলোর সাথেই আছে। সবাই এসো, কোথায় গেল আরে? এই তো এলাম, এখন ব্রেকফাস্ট খাওয়া চলেছে শেরি পাঞ্জাবে, আলু পরোটা। এরপর আমরা ডেবরার কাছে আদিবাসীদের পথ অবরোধের মধ্যে পড়ি, পরে কোলাঘাট ব্যাক করে সেখান থেকে ময়না, দশগ্রাম, বাংড়িপসি, যোশীপুর হয়ে রামতীর্থে পৌঁছতে পৌঁছতে 12 ঘন্টা লেগে যায়। পরের দিন সকাল, রামতীর্থ টুরিস্ট লজ। এখানে কতগুলো কটেজ আছে, আর এদিকে এদিকে ডরমেটারি আছে, পেছন দিকের গুলো ডরমেটারি, আর এদিকটা হচ্ছে কটেজ আছে। পার্কের মতন করা আছে। এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, ফার্স্টে কি মেনু গৌতম দা? ব্রেকফাস্টে আজকে হচ্ছে তোমার রুটি, আচ্ছা আমার রুটি আর সুন্দর আলুর তরকারি, তার সঙ্গে ঘুগনি আছে, তার সঙ্গে ডিম সেদ্ধ, কলা, আর একটা হচ্ছে এই যে রসগোল্লা। আচ্ছা দারুণ, কলকাতার রসগোল্লা। এটা তো সারাদিনের খাওয়ার বোধ হয় কত, 500 টাকা করে নাকি? হ্যাঁ, এখানে তোমার সারাদিনের মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আচ্ছা আর রাতে এই সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর চা, সব মিলিয়ে 500 টাকা। এটা ভালো, মানে 500 টাকা এই এত খাওয়ার। আচ্ছা, আর এখানে মানে খাবারের কোনো লিমিট নেই, তুমি যত ইচ্ছে নিতেও পারো।
আচ্ছা আর এই রুম চার্জ গুলো কি রকম রুম চার্জ এখানে আমরা তো ডর্মিটরি নিয়েছি ডর্মিটরি ওই তোমার আমাদের 10 জনের ডর্মিটরি যেটা এসি ডর্মিটরিটা বলে 10000 সামথিং নিয়েছে আর যেটা তোমার নন এসি ডর্মিটরি ওটা 8000 সামথিং 10 জন আচ্ছা 10 জন করে 20 জন আমাদের আচ্ছা আচ্ছা আরে এদের তো মানে ডাবল বেডও আছে বোধহয় নাকি হ্যাঁ এদের ডাবল বেডও আছে ডাবল বেডের তোমার রুম চার্জ হচ্ছে 3714 ইনক্লুডিং এভরিথিং লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার ওই আচ্ছা সব দুজনের জন্য 3700 আচ্ছা আচ্ছা ব্রেকফাস্ট মানে নিশ্চয়ই পরের দিনের ব্রেকফাস্টটা তাই তো সেই সেই তো ব্রেকফাস্ট হ্যাঁ অবভিয়াস বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে তিনটে বাথরুম একটা সিক্স বেডের ডম আর দুটো রুম আছে রুম দুটো ডাবল বেডেড এই ঘরটার ভাড়া ওই 8000 প্লাস